হ্যালো, আশেপাশে তো মাথায় পছন্দ করেন, এটা দেখুন কিরকম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমি চন্দ্রানী, আমার চ্যানেল সুইস বংয়ে সবাইকে অনেক ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি সুইজারল্যান্ডের একটা মেলাতে, আর মেলাতে এসেই জলের ওপরে ভাসছে এই বেলুনগুলোর ভেতরে মেয়ে ঢুকে পড়েছে। এটা করতে আমার মেয়ে খুব ভালোবাসে। আমি প্রথম প্রথম ভাবতাম এর ভেতরে ঢুকে নিঃশ্বাস নেবে কীভাবে রে বাবা। আমার মেয়ে এটা বেশ কয়েকবার করেছে। প্রথমবার ও যখন এটা করে, তখন আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম লোকগুলো কীভাবে বাচ্চাগুলোকে বেলুনের মধ্যে ঢুকিয়ে তারপর ওর মধ্যে হাওয়া দিয়ে বেলুনের চেনটাকে আটকে দিচ্ছে। আবার একবার ভেবেওছিলাম, জানেন তো, বেলুনটা ফুটো হয়ে যদি জল ঢুকে যায় তখন কী হবে। অনেকক্ষণ থেকে এসব দেখার পর তারপরে মেয়ের ইচ্ছাও ছিল, বললাম যা একবার গিয়ে কর। সাথে ওকে বলেও দিয়েছিলাম যদি ভয় টয় লাগে তাহলে ইশারা করিস, আশেপাশে তো ওদের অনেক লোক থাকে, গিয়ে তুলে নিয়ে আসবে। যাই হোক, প্রথমবারে ও এটাতে খুব এনজয় করেছিল, তারপর থেকে যেখানেই এটা দেখে সেখানেই বলে এটাই আমি আগে করব। আর এদিকে দেখুন এই রাইডটা কিভাবে যে এরা করছে, দেখেই আমার ভয় লাগছে। এটা বেশ ভালো ছিল, গাড়িগুলো নিজেদের মতো করে চালাচ্ছিল আর প্রত্যেকটা গাড়ির মাথায় বিভিন্ন দেশে ফ্ল্যাগ ছিল। এই মেলাটা প্রত্যেক বছর শীতের শেষে, দিন যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, প্রত্যেক বছর এই সময়টাই হয়, মে জুন মাসে মাস করে থাকে। আর এখানে বড়দের বাচ্চাদের জন্যে বিভিন্ন রকমের রাইডস থাকে। ওই যে দেখুন সামনে আর একটা কীরকম বনবন করে ঘুরছে। আমার এসব রাইডসে খুব ভয় করে, আমি একেবারেই করতে পারি না। আপনাদের মধ্যে কারা কারা এসব রাইডস করতে পছন্দ করেন আর কারা কারা আমার মতো ভয় পান, কমেন্ট করে জানাবেন। কিন্তু এখানে বাচ্চাদেরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ছিল, তার মধ্যেই যেগুলো আমার মেয়ে করতে পারে সেগুলোও করেছিল। এই দেখুন আর একটা কি সুন্দর বসে বসে পা দোলাচ্ছে, এরপরেই হবে মজা। এই 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 শুরু হলো, শুরু হলো, শুরু হলো, শুরু হয়েই গেল। ওরে বাবারে, সামনে থেকে দেখে এটা যে কি ভয়ানক ছিল, আমার তো দেখেই ভয় লাগছিল। না জানি যারা বসেছিল তারা কি ফিল করছিল। যা জোরে জোরে ঘুরছিল মনে হচ্ছিল এক্ষুনি ছিটকে বেরিয়ে যাবে। এই দেখুন এটা আর একটা। এদিকে এটা দেখুন কিরকম গোল গোল হয়ে ঘুরছে, আমার তো দেখেই মাথা ঘুরছিল। আমার একটা অভিজ্ঞতা আছে, প্যারিসে ডিজনিল্যান্ডে গিয়ে টাওয়ার অফ টেরর বলে একটা বিল্ডিং আছে, তার মধ্যে ঢুকে পড়েছিলাম না জেনেই। এই বিল্ডিংটার উচ্চতা হবে 12-13 তলা মতো। আমি ভেবেছিলাম এখানে ওই বিভিন্ন রকমের ভূতের ছবি টবি কিছু ভূত টুত করে রেখেছে, এগুলোই হয়তো থাকবে। ভেতরে ঢোকার পর যথারীতি সেরকমই দেখলাম বিভিন্ন রকমের ভূত, স্ক্রিনের মধ্যে ভূত দেখাচ্ছে, বিল্ডিংটা অন্ধকার করে দিচ্ছে, লাইটস সব অফ। সব কিছু ঠিকই ছিল, ভূত বেরোচ্ছিল আবার ভ্যানিশ হয়ে যাচ্ছিল, ভয়ও লাগছিল একটু একটু, তারপরেই হলো আসল মজাটা। সবাইকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে সেখানে কিছু চেয়ার ছিল সেখানে বসতে বলা হলো, আর ওই চেয়ারের সঙ্গেই কিছু বেল্ট বা লক সিস্টেম ছিল সেটা সবাইকে ভালো করে আটকে নিতে বলল, সবাই সেটাই করল। কিছুক্ষণের মধ্যেই সেই ঘরটা 60-70 কিলোমিটার গতিবেগে ওপরে উঠে গেল 4 তলায়। আসলে ওটা কোনো ঘর ছিল না, ওটা ছিল একটা লিফট, যেটা সেকেন্ডের মধ্যে 4-5 তলা 6 তলা নিয়েও যাচ্ছিল, আবার ওখান থেকে ধপ ধপ করে ছেড়েও দিচ্ছিল ফার্স্ট ফ্লোরে। আর এই ওপর নিচটা 5-6 বার চলেছে, আর এর মধ্যেই আমার অবস্থা হয়ে গেছিল খারাপ। ভাবছিলাম কখন বেরোবো কখন বেরোবো, এই না বমি করে দিই। আর সবার শেষে ওরা একেবারে নিয়ে গেছিল 12 তলায়, 12 তলা থেকে একেবারে নিচে ছেড়ে দিয়েছিল ফার্স্ট ফ্লোরে। ভাবুন ভেতরের লোকগুলোর কী অবস্থা হচ্ছিল, ভেতরে তো আমরা যে যার মতো চিৎকার করছিলাম। আর এই মেলাতে এসেও এতগুলো রাইডস দেখে আমার সেই অভিজ্ঞতার কথাই বারবার মনে পড়ছিল। এই দেখুন মেলার শেষে একটা চুচু ট্রেন ছিল, মেয়ে এটাতেও উঠে পড়েছে। সব মিলে মেলাটা বেশ সুন্দর ছিল। আজকের ভিডিওটা এত পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।